do. Show me what to do. এই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভারত এবং বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গার, যে তার গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন, এতক্ষণ হয়তো বুঝেই ফেলেছেন কার কথা বলছি। হ্যাঁ, হিরো আলম, যাকে বাংলাদেশের গানের পাখি বলা হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হিরো আলমের কন্ঠে নেট দুনিয়া কাঁপানো গানগুলো। আজকের এই ভিডিওর জন্য আপনাদের কাছে 10,000 লাইক আশা করছি, কারণ আপনাদের একটা লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ও আর হ্যাঁ, প্রত্যেকটি গানের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। তো চলুন, হিরো আলম গানের জগতে প্রবেশ করে। গানটিতে ভিউজ হয়েছে 10 মিলিয়নের উপরে। এরপর রয়েছে হিরো আলমের কণ্ঠে 2021 সালে রিলিজ হওয়া আরবি গান। এই গানটি অরিজিনাল ভার্সন আরবি নাসিদ ফিহা জামিল, তবে অরিজিনাল ভার্সনের চেয়ে হিরো আলমের গানটি বেশি ভিউ হয়েছে। অরিজিনাল গানটি ভিউ হয়েছে 12 মিলিয়ন, আর হিরো আলমের কণ্ঠে গানটি ভিউ হয়েছে 15 মিলিয়ন। এরপর রয়েছে হিরো আলমের উগান্ডা ভার্সন। গানটির অরিজিনাল কোনো ভার্সন নেই, তবে আফ্রিকান বিকুদ্দির কণ্ঠে গাওয়া রিমিক্স ভার্সন এটি। এরপর রয়েছে হিরো আলম এবং মোমর রহমানের কণ্ঠে গাওয়া বুকের ভেতর আছে প্রাণ। তারপর রয়েছে হিরো আলমের চাইনিজ ভার্সন, গানটি ভিউ হয়েছিল 5 মিলিয়ন। গানটি সত্যিই অসাধারণ ছিল। এরপরে রয়েছে কিছু কথা আছে তোমার সাথে, গানটি খুবই দ্রুত জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই গানের ভিউজ সংখ্যা 2.4 মিলিয়ন। গানটি হিরো আলম নিজেই অভিনয় করেছেন এবং নিজেই সুর করেছেন। তারপরে রয়েছে ও বেবি কাম টু মি, গানটি ভিউজ হয়েছিল 3.8 মিলিয়ন। তারপর রয়েছে হিরো আলমের ফুটবল ভার্সন, গানটি মূলত লিওনেল মেসিকে নিয়ে লাইন্স ডে উপলক্ষে গাওয়া গান গার্লফ্রেন্ড এনে দেন না। তারপর রয়েছে ওলে ওলে গানের বাংলা ভার্সন, যখনই মাইয়া দেখি আমার মনটা বলে। তারপর রয়েছে ও পাশানি, গানটি সত্যিই অসাধারণ ছিল। আর ভালোবাসা দিলে না রে দাম, প্রেমের নামে অভিনয় মানে কে মাগে হিতে মুদিয়ে নুরা হে গুম ইয়াবি আবলে বে। আমরা আজকের পর্বের শেষ প্রান্তে পৌঁছে গেছি, সেই সাথে সাথে শেষ করতে চলেছি আজকের এপিসোড। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, হিরো আলমের গানগুলো আপনার কেমন লেগেছে এবং কোন গানটি আপনার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। টাটা, বাই বাই।